নতুন কিছু করার চেষ্টা থেকে ইউটিউব দেখে মুক্তা চাষ শুরু করেছিলেন যশোরের এক উদ্যোক্তা। এরপর পুকুর কিংবা সাগরে নয়, বাড়ির ছাদেই মুক্তা চাষে সফল হন তিনি। ফলে অভাব অনটনের সংসার নিয়ে আসেন আশার আলো। পরে মুক্তা চাষের পাশাপাশি শুরু করেন রঙিন মাছের চাষ, সেখানেও দেখেন সফলতার মুখ। রঙিন মাছের সাথে বাণিজ্যিকভাবে মুক্তা চাষের মাধ্যমে অভাব দূর করে নিজ এলাকায় রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছেন এই তরুণ। এখন প্রতি মাসে বিক্রি করেন কয়েক হাজার টাকার মুক্তা। যশোরের অভয়নগর উপজেলার একতারপুর গ্রামে বাড়ির ছাদে মুক্তা চাষ করে সফলতা পাওয়া এই তরুণের নাম আব্দুর রহমান। বর্তমান নোয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ে উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের ছাত্র তিনি। এই বয়সেই পড়াশোনার পাশাপাশি বাড়ির ছাদে মুক্তা ও রঙিন মাছ চাষ করে স্বাবলম্বী হয়েছেন। তবে নিজেকে সেখানেই আবদ্ধ রাখেননি তিনি। এয়ার এগ্রো ফার্মিং মুক্তা চাষ ট্রেনিং সেন্টার খুলে অনেক বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান তৈরি করে দিয়েছেন। পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে আসা বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে এ কাজে উৎসাহিত করছেন। আব্দুর রহমান জানান, 2021 সালে করোনা মহামারীর সময় ঘরবন্দি ছিলাম, তখন নতুন কিছু করার তাড়না থেকে ইউটিউব দেখে মুক্তা চাষে উৎসাহিত হই। সেখান থেকে প্রাথমিক ধারণা নিয়ে দেশের বিভিন্ন এলাকার মুক্তা চাষের খামার পরিদর্শন ও খামারিদের পরামর্শে বাড়ির পুকুরে অল্প কিছু মুক্তা দিয়ে পরীক্ষামূলকভাবে চাষ শুরু করি। ফলাফল ভালো হওয়ায় বাণিজ্যিকভাবে বাড়ির ছাদে পানির হাউস করে 500 ঝিনুক দিয়ে মুক্তা চাষ শুরু করে দেই, আর তাতেই আসে অভাবনীয় সফলতা। জানা গেছে 500 ঝিনুক থেকে এখন তার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 6000-এ। এরপর ঝিনুকের পাশাপাশি একই হাউজে কাজে লাগিয়ে আরো কিছু করার চিন্তা থেকে ছাদের জলাশয়ে পরীক্ষামূলকভাবে ছাড়েন রঙিন মাছ। এক্ষেত্রেও দেখা দেয় বড় ধরনের আর্থিক আয়ের সম্ভাবনা। বর্তমানে আব্দুর রহমান বাড়ির ছাদে 20x10 ফুট একটি পানির হাউস তৈরি করেছেন, সেখানে মুক্তা চাষ করেন, পাশাপাশি ছোট ছোট কিছু রঙিন মাছ ফেলেছেন। আব্দুর রহমান মুক্তার বাইরের কালো আবরণ তুলে সেটা গলিয়ে পাউডার ও আঠা দিয়ে বিশেষ এক ডিভাইসের মাধ্যমে নিউক্লিয়াস তৈরি করেন। কয়েক ঘন্টা পরে নিউক্লিয়াস মেশিনের মাধ্যমে কেটে সুন্দর করা হয়। আব্দুর রহমান মূলত 3টি গ্রেডের মুক্তা পান, এগুলো হলো এ, বি ও সি গ্রেড। ডিজাইন ভেদে পাইকারি এ গ্রেডের মুক্তা 500 থেকে 600 টাকা, আর বি ও সি গ্রেডের মুক্তা এর চেয়ে একটু কম দামে বিক্রি হয়। নিজের উৎপাদিত মুক্তা সর্বনিম্ন 70 থেকে 80 টাকা, আর সর্বোচ্চ 600 টাকা দরে বিক্রি করেছেন আব্দুর রহমান। যেসব জুয়েলারি প্রতিষ্ঠান ডিজাইনের কাজ করে থাকেন তারাই এসব মুক্তা কিনে নেয়। একবার 30 থেকে 40 হাজার টাকা খরচে মুক্তা তৈরি করে তা 2 লাখ টাকারও বিক্রি করেছেন আব্দুর রহমান। জানা গেছে মুক্তা তৈরির ব্যাপারেও বেশ সতর্ক দৃষ্টি রাখেন তরুণ উদ্যোক্তা আব্দুর রহমান। প্রথমে ভালো ও সুস্থ দেড় থেকে 2 বছর বয়সী ঝিনুক সংগ্রহ করেন তিনি। এরপর কয়েকটি ধাপ পেরিয়ে 7 থেকে 8 মাস রাখার পর ঝিনুক থেকে ডিজাইনযুক্ত মুক্তা সংগ্রহ করতে পারেন। ইউটিউব দেখে যাত্রা শুরু করলেও এখন দেশের নাম করা বেশ কিছু প্রতিষ্ঠানে গোল ও ডিজাইন করা মুক্তা সরবরাহ করেন আব্দুর রহমান, সাথে বিভিন্ন এলাকা থেকে আসা যুবকদের প্রশিক্ষণও দেন। নিজ পরিশ্রমে সফল তরুণ এই উদ্যোক্তার আশা, সরকারিভাবে সহযোগিতা পেলে মুক্তা ও রঙিন মাছের খামার আরও বড় করতে পারবেন। এতে করে অনেক বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থাও হবে।